বাংলাদেশ খেলাফত মজলিস মাদ্রাসাতুল মদিনা বগুড়ার সৌজন্যে আলতাফুন নেছা খেলার মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া প্রতিনিধি জাহিদ হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার দুপুর 12টায় বগুড়া সাত মাথার নিকট অবস্থিত আলতাফুন নেছা খেলার মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিস বগুড়া জেলা শাখার সভাপতি মাওলানা এহসানুল হকের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিব আল্লামা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস যুগ্ম মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমিন, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা ফজলুর রহমান, বগুড়া জামিল মাদ্রাসা মুহাদ্দিস মাওলানা মুফতি শফি কাশেমি, মাদ্রাসাতুল মদিনার পরিচালক মুফতি মনোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের উপদেষ্টা মাওলানা মুফতি মামুন রহমানি, ইসলামী চিন্তাবিদ ও লেখক মুফতি সালাহউদ্দিন মাসুদ। এ সময় মামুনুল হক তার বক্তব্যে দীর্ঘ 15 বছর এই আওয়ামী সরকারের নির্যাতনের কথা তুলে ধরেন এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।